ওয়াল্লাযিনা আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে আলা বিযিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, আলা বিযিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহর স্মরণ যখন মানুষের অন্তরে, এটা জিকির অর্থ আল্লাহ আল্লাহ জিকির না, আসলে এটা এটা হচ্ছে আল্লাহ স্মরণ করা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে আপনার অন্তর ভিতরে প্রশান্তি আসবে। কেন সর্বরকমের প্রশান্তি আপনার আসবে? এই জন্য যে আমি আমার রবের সাথে আছি, আমি আমার রবের সাথে, এই যে মারিয়া, যেটা মারিয়া এটা অর্থ এই নয় যে আমার লেগে থাকে গায়ে সাথে, যেটা কাফের বা তথাকথিত কুফুরি মতবাদী লোকেরা মনে করে থাকে। এই মারিয়া অর্থ হচ্ছে যেই কোনো জায়গায় থাকি না কেন, সমুদ্রের নিচে একজন মাছের পেটে ছিল, ঠিক না? কি নাম? ইউনুস আলাইহিসসালাম। তিনি যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা তো তিনি দেখতেছেন, সবই জানতেছেন, জানতেছেন। ফেরেশতারা চিন্তা করতেছে যে এমন এক জায়গায় এক লোকের শব্দ শোনা যাচ্ছে, এটা জানার শোনার কথা না, পেটের এর ভিতরে ফেরেশতা তো আর কায়েব জানে না, বলে আমার এক বান্দাকে আমি আটকাইছি, এটা বের হবে, অপেক্ষা করো, জেলখানা কিছুদিনের জন্য, এটা একটা জেলখানা মাছের পেটের ভিতরে। সেখান থেকে বের হয়ে গেলেন, মাছে এসে কী করলেন, কী করলেন মাছে এসে? আল্লাহ বলে দিয়েছেন যে মাছে এসে তাকে ডাঙ্গায় এসে ফেলে দিলেন ডাঙ্গে। আল্লাহ তাআলা বলছে ও আদম বাতনা আলাইহি সাজিয়াতাম ইয়াকতিন, আমি একটা কদু গাছ তার উপর দিলাম তাতে করে ছায়া হয়, বড় গাছের ছায়া হয়, এবং সে বড় হলো, কোরআন কারীমে উল্লেখ করেছেন আল্লাহ এটা। তাহলে দেখেন যে আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বতের কারণে তার অন্তরের প্রশান্তি যখন আসছে তখনই আল্লাহ তাআলা তাকে রক্ষা করে। যখন প্রশান্তি অস্থির চিত্ত হবে আল্লাহ তাআলা বলে এই লোক এখনো ঠিক হয়নি, অপেক্ষা করে থাকে। প্রশান্ত চিত্ত যখন হবে যে আল্লাহর উপরে আমার এখন পূর্ণ ভরসা রয়ে গেছে, আমি এখন আর কোনো দিকে তাকাবো না, আল্লাহ বলে এখন তার সাহায্য চলে আসবে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দিয়েছে, হ্যাঁ, তিনি বলছেন হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, আল্লাহ বলছে যে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইব্রাহিম একবার বলেছে হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, এই উম্মত আরেকবার বলেছে হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল। জানেন দুই ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলা হচ্ছে তখন তিনি বলেছেন হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, আর মুসলিমরা উহুদের যুদ্ধে যখন পরাজয় বরণ করলো সাময়িক, তখন তারা তাদেরকে জানানো হলো যে কাফের আবার আসতেছে, তোমরা কি এখন কি মরে যাচ্ছ, তো কাফের আবার আসতেছে, তারা হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল করে আবার যে এই রক্তাক্ত শরীর নিয়ে আবার দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ হাদিস এটা আসছে, এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ, হাসবি হাসবি আল্লাহ লা ইল্লা আলাইহি তাওয়াক্কাল তো রব্বুল আশির আজিম, সকালে পড়েন বিকেলে পড়েন আপনারা। এটা কেন? এটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলটা পূর্ণতা আসবে। তো যখন কেউ কাউকে ভালোবাসবে, যখন তাকে মহান মনে করবে, যখন তখন তার অন্তর পর শান্তি আসবে। এই জন্য আল্লাহ শব্দে একটা বড় প্রভাব হচ্ছে আপনার অন্তরকে শান্ত করে দিবে, আপনার অন্তর শান্ত করে দিবে। এই জন্য এই প্রশান্তিটা হচ্ছে আপনার অন্তর আল্লাহর সাথে আছেন বলে বোঝা যাবে। মারিয়াতুল্লাহ যেটাকে বলা হয়, যে মারিয়াতুল্লাহ দুই প্রকার, আল্লাহর সাথে থাকা দুই প্রকার, জানেন সব মানুষের সাথে একভাবে থাকে আর ইমানদারদের সাথে আরেকভাবে থাকে। সব মানুষের সাথে থাকে অর্থ হচ্ছে তিনি জ্ঞানের, জ্ঞানে এবং দেখার মাধ্যমে, জ্ঞানে এবং দেখার মাধ্যমে। প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নানি মাকুমা আসমা ও আরা, আমি তোমাদের দুইজনের সাথে আছি, দেখতেছি এবং শুনতেছি, দেখতেছি আসমাউ শুনতেছি আরা দেখতেছি, অর্থাৎ আল্লাহ আশির উপর থেকে আমাদের দেখেন এবং শুনেন একটুকু সবার সাথে, সমস্ত ইমানদাররা একটু বাড়তি সেটাই কি সাহায্য করে। ইমানদারের মাল মুত্তাকিন মাল মুহসিনিন যেখানে আসছে অর্থ হচ্ছে তিনি তাকে সাহায্য করবেন, তিনি তাকে তাকে ইয়া দিবেন, সহযোগিতাও করবেন, তার অন্তরের মধ্যে প্রশান্তিও দিবেন। এটা অতিরিক্ত, এই অতিরিক্তটা হচ্ছে ইমানদার প্রাপ্য, আর কেউ পায় না। এটা ওই ব্যক্তি অনুভব করতে পারে যে ব্যক্তি আল্লাহর সাথে নিজের সম্পর্কটা তৈরি করে নিয়েছেন। এই আল্লাহ শব্দ অর্থ সহ, শুধু আল্লাহ অর্থ না, আল্লাহ আল্লাহ বললেন না, জিকির অর্থ না, যেগুলো অর্থ করতেছে এটা না, যে ব্যক্তি সত্যি সত্যি আল্লাহ তাআলার মহত্ব বুঝতে পেরেছে তার উপরে এই প্রভাব পড়বেই। আচ্ছা, চার নম্বর প্রভাব হচ্ছে যে যেহেতু এই নামটি সমস্ত নাম এবং গুণের মূল, আমরা প্রথমে বলেছিলাম যেহেতু সমস্ত নামের নাম এবং গুণের মূল হচ্ছে এই নামটি, এই নামটি, তাহলে এর অর্থ হচ্ছে এই নামটি যদি আপনি যদি জানেন কেউ আর অন্য নামগুলি নাও জানে, এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে আপনার ডাকাটা কমপ্লিট করা হোক, কমপ্লিট হইল, অন্যটা আপনি ডাকতে পারেন, নিষেধ না, আর রহমান রাহিম করে ডাকতেছেন। কিন্তু কেউ ধরেন শুধু আল্লাহর নামটিই জানলো, সেটা দিয়ে সে যদি কোনো আল্লাহকে ডাকলো তার ডাকা হয়ে যাবে, আল্লাহর ডাকা যে নির্দেশনা হয়ে যাবে। এই জন্য যত নাম সুবহান আল্লাহ কার সাথে, আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে, দেখছেন আল্লাহু আকবার আল্লাহর সাথে লাগিয়েছে। এর অর্থ হচ্ছে এই নামের আরেকটি প্রভাব হচ্ছে এটা যে সমস্ত নাম
সমস্ত নাম এবং গুণ যদি কেউ এই নাম দিয়ে আল্লাহকে ডাকে, মনে হয় যেন সমস্ত নাম এবং গুণ দিয়ে আল্লাহকে সে ডাকছে। আমি এই নামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করবো, এগুলি এটার জন্য অপেক্ষা করতেছেন আপনারা বুঝছি। ইসমুল্লাহির আদায়ন বর্ষ, প্রথম প্রশ্ন হচ্ছে কেউ যদি এই নাম দিয়ে ডাকে, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কিছু বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি আল্লাহ নাম দিয়ে ডাকে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বেশিরভাগ আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা, কত আল্লাহুম্মা তার জীবনে বলেছেন তার হিসাব নেই। কোরআনে কারীমে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনে কারীমে আল্লাহুম্মা আল্লাহ শিক্ষা দিয়েছেন, কি বলেছেন যে আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা, রব্বানা বললে হচ্ছে এর আগে আল্লাহুম্মা দিয়ে বলছে যাতে করে মায়েদা নেমে আসে। একজন আমাকে প্রশ্ন করছে যে মায়েদা নামছে কিনা, অর্থাৎ আকাশ থেকে খাবার নামছিল কিনা ঈসা আলাইহিস সালামের জন্য। আমরা জানি যে মুসার কওমের জন্য নাজিল হয়েছিল মান্না ও সালওয়া, ঈসার জন্য কি নাজিল হয়েছিল কিনা একজন প্রশ্ন করেছে। কোনো দলিল আছে নাজিল হওয়ার? না, বলছিল তো আল্লাহ তাআলা বলছিল ধমক দিছে আল্লাহ তাআলা, ইন্নি মুনাজ্জিলু আলাইকুম, আমি তোমাদের উপর নাজিল করছি, ফামাই ইয়াকফুর বা'দু মিনকুম ফা ইন্নি উআদ্দিবু আযাবান লা উআদ্দিবু আহাদা মিনাল আলামিন, আমি নামাচ্ছি যদি এরপরে যদি কাফের করে সবকে আমি কঠিন শাস্তি। তো এটা নামছে কি নামে নাই কোনো কোরআনও আসে না হাদিসেও আসে না, কিন্তু মানুষ বাড়িয়ে বাড়িয়ে আহলে কিতাবদের বসরন থেকে নিয়ে আসে নাম ছিল সবাই খেয়ে দে ফুর্তি করে এইগুলো বাড়াবাড়ি কথা। আমরা এটা এতটুকু বাড়াই বাড়িতে যাই না, কিন্তু আমরা এটাই বলবো যে যখনই এই দোয়া, এই জন্য আল্লাহ তাআলা কবুল করতে রাজি হয়ে গেছে, আল্লাহুম্মা বলে ডাকছে, দোয়া করছে ঈসা আলাইহিস সালাম, দোয়া করছে কালা ঈসা ইবনে মারিয়াম আল্লাহুম্মা রব্বানা, অর্থাৎ আল্লাহুম্মা তারাও ডাকছে সরাসরি, বুঝা গেছে এই নামে ডাকছে। এবং ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লামের যুগে এই নামে, এমনকি তিনি ওদের কিতাবে লেখা আছে এলোহিম বলছে, যে এলোহিম ইলাহি 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 বলছে, আল্লাহ আল্লাহ বলছে, ওদের ভাষা তো পরিবর্তন হয়, এই জন্য পরিবর্তন করে ফেলছে তারা। তো আল্লাহ নামটি তাদের কাছেও ছিল কিন্তু তারা পরিবর্তন করে ফেলেছে, তাদের কাছে অনুবাদ করছে, একবার করেছে ইউনানি ভাষায়, ইউনান থেকে আবার ভাষায়, এত ভাষায় পরিবর্তন হয়ে গেলে মূল ভাষাটা হারিয়ে গেছে। এখন যদি আমি বলি বাংলা ভাষা যে কোরআন নাউজুবিল্লাহ কোরআন কারিমে যে অনুবাদ করছে, এটা যদি কোনো আচ্ছা ধরুন আরবি নাই, এখন কাউকে দেন কোনো আরবি ভাষীকে যে তুমি এটার অনুবাদ করো, তো আরবিতে অনুবাদ করো, কোরআন শরীফটা আসবে? 1000 বার চেষ্টা করলে এটা আসবে না। তো ওদের হচ্ছে এই সমস্যাটা, ওদের ভাষা কিতাবটা যে ইঞ্জিল এবং তাওরাত এগুলি কী হয়েছে হারিয়ে গেছে। তো তারা পাইছে এটার একটা কপি ইউনানি ভাষায়, গ্রিক ভাষায়। আচ্ছা এরপরে তারা বলছে এটা হচ্ছে আমাদের তাওরাত ইঞ্জিল, গ্রিক ভাষায় পাইছেন যেটা এটা আপনার ইঞ্জিল কেমনে হইলো, আপনার তো তাওরাত ভাষা, তাওরাত তো এই ভাষা নাজিল হয় না, কেউ অনুবাদ করছে আগে বলেন, কোনো খবর নেই, কেউ বলতে পারবে না কে আমার পর্যন্ত কেউ অনুবাদ করছে এগুলি, কোনো বলতে পারবে না। ওরা বলতো না এটাই ঘটনা হয়েছে, গ্রিক ভাষায় ওরা আল্লাহকে এক শব্দ ব্যবহার করতো আল্লাহর জন্য, পিতা ব্যবহার করতো, আব ব্যবহার করতো আব, তো এইটা ওই ওদের যে আল্লাহর পরিবর্তন করে আব তারা ব্যবহার করছে, সেটাই তাদের কাছে পিতা হয়ে গেছে। আর ওরা সাধারণত নবীর জন্য বা যিনি এরকম তাদের জন্য সন্তান ব্যবহার করতো, ইবন ব্যবহার করতো, ঠিক অনুবাদের ক্ষেত্রে পিতা পুত্র হয়ে গেছে। এরপরে মাঝখানে আল্লাহ ও পুত্রের মধ্যে সম্পর্কের একটা আল্লাহ বানিয়ে ফেলছে, তিনটা আল্লাহ হয়ে গেছে এদের কাছে। এগুলি কে কারণ হচ্ছে অনুবাদের ভুলের কারণে, অথচ তারা এই ভুলটার মধ্যে কেন পড়েছে, কারণ তারা মূল শব্দের মধ্যে তারা আর নাই, মূলের ভিতরে নাই, এই ভুলের মধ্যে এই জন্য পড়েছে, কারণ মূল মধ্যে থাকলে এই ভুলটা হতো না, এই ভুলটা হতো না। তো আমরা যেটা বলছি যে আল্লাহ শব্দের এই আল্লাহ শব্দ দিয়ে আহ্বান করলে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেয়, যেমন হাদিসে আছে, এইটা হাদিসে আসছে যে লাকাদ যাকার আল্লাহ বিসমিহিল আরদ, আল্লাহকে তার বড় নামে ডাকছে। ইসমে আজমের ঘটনা তো অনেক সুন্দর, আপনাদেরকে শুনতে ইচ্ছা করে, তাই না? বলবো ইসমে আজম নিয়ে দুনিয়াতে এত বেশি বাড়াবাড়ি, এটা এটা বলতে পারেন যে একটা মনে করে যে এক একজন একটা এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা। একদল বলে যে ইসমে আজম বলতে কোনো কিছু নাই, এটা আরেকটা উল্টা দিক। আরেকদল বলতে ইসমে আজম আছে, দুই যে দুই সাইড হলো, যারা আছে বলে ওরা আবার কয়েক ভাগে ভাগ, একবার একবার বলে যে এটা আছে তবে আল্লাহ কাউকে জানার নাই। তো কী জন্য রাখছে এটা আল্লাহ কাউকে জানার নাই, তবে আল্লাহ একজনকে দিছিল, তিনি হচ্ছেন বালআম বিন বাউরা, ওনাকে দিছিল। কোরআন কারিমে একটা আয়াত আছে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওিন। ওই লোকের এই ঘটনা বালআম বাউরার ঘটনা উল্লেখ করে যে আল্লাহ ওকে দিছিল, ওইটা দিয়ে চাইলে হইতো, এটা দিয়ে চাইলে হইতো, শেষ পর্যন্ত সে পদভ্রষ্ট হয়ে গেল, এটা দিয়ে তারা বলে থাকে। এটা হচ্ছে ইয়াদের কথা, বনি ইসরাঈলের কথা, এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথাও নাই। যদি আল্লাহ তারা জানিয়ে থাকে, জানছে, কিন্তু নাই তো বলতে পারবে না,
বালান বাহুরা জানছে, এটা একদল বলে। আরেক দল বলে যে না, এটা শুধুমাত্র সুফিরা জানে, আর কেউ জানে না।